ক্লাস 8 থেকে লেখাপড়া বাদ দেওয়ার পর মানুষের বাড়িতে বাড়িতে কাজ করি, ধান কাটা, পাট কাটা, রাজমিস্ত্রির অনেক কাজ করি। যখন আমার ছেলে 3 মাস প্যাডে তখনই আর আব্বা ডিভোর্স দিছে। পরে আমি আগুনিয়া পরে গার্মেন্টসে চাকরি করছিলাম। এসব বড় একটা ফ্রিজের আমার শখ ছিল। আমার বেতন আছে 150 টাকা। তখন 150 টাকা বেতনে কিছুদিন কাজ করার পরে নিজে কাজ ধরি। কাজ ধরে নিজে কাজ করার পর দৈনিক 500 টাকা ইনকাম করতাম। তবু আমাদের অভাব অভাবে ছিল, ভালো কোনো ব্যবসা নিজে করার মতন টাকাও ছিল না। আমার স্বপ্ন স্বপ্ন রয়ে গেল। মা বলতেছে একটা ফ্রিজ দরকার, বাড়িতে আমার কোনো ফ্রিজ ছিল না। মাকে বললাম আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ আমি কিনে এনে দেবো। আমাদের প্রতিবেশীর 15-20 জন আমাদের আশেপাশেই আছে যারা ওয়ালটন ফ্রিজ কিনছে। আশেপাশে দেখছি আমার বোনের বাড়িতে, চাচার বাড়িতে আসে, সবাই দেখতেছে ওয়ালটনের ফ্রিজ। ডিজাইনটা ভালো দেখতেছে, অনেক গর্জিয়াস ডিজাইন করছে। আর আমি ওয়ালটন প্লাজা যাই, জল ঢাকা ফ্যামিলি সুদ্ধে গেছি। যাওয়ার পর ঘোরাঘুরি করি, দেখি আমার একটা ফ্রিজ পছন্দ হয়। ওই ফ্রিজটার দাম হলো 29,500 টাকা। আমি 8,000 টাকা স্মারকে জমা দিই। আমার মোবাইলে মেসেজ আইছে যে 10 লক্ষ টাকার বিজয় হয়েছি। আমি ম্যানেজার হয়ে ফোন দিয়া কইছেন আমি যাওয়ার লাগি আমার আব্বারে লইয়া। ফ্রিজ দেখে আমার মা অনেক খুশি। আমার ফোনে একটা মেসেজ আসলো, মেসেজে লেখা আছে বিয়োগ গ্রাহক, আপনি ওয়ালটন পণ্য ক্রয় করায় 10 লক্ষ টাকা পেয়েছেন। আরব ট্রেডার্স গলন্দমোর ওখানে নায়ক সাইমন এবং ওয়ালটনে বড় বড় দায়িত্বশীল এবং অফিসাররা এসে আমার হাতে 10 লক্ষ টাকার পুরস্কার প্রদান করে। আপনারা সবাই ওয়ালটনের জিনিস ব্যবহার করবেন, কারণ আমাদের দেশের পণ্য এটা। তো ওয়ালটনকে ধন্যবাদ। নন স্টপ মিলিয়নিয়ার, এরা মিলিয়নিয়ার হয়েছেন, আপনি হবেন কবে? সেরা পণ্যে সেরা অফার, ওয়ালটনেই মিলিয়নিয়ার।